এগুলো স্টোন ওয়ার্কের কাজ। আরে ভাই আপনারা আসুন জঙ্গিপুর বইমেলা। আমি 6990 থেকে আমাদের কম্পিউটার শুরু হচ্ছে। পুরো বাজে তৈরি। আচ্ছা অফার অফার গুলো বলে দিই কি কি গিফট আছে। এটা এটার প্রাইস আছে 850 টাকা। এটা আছে 1800 টাকা। কাকু ওই ভারতের ম্যাপ গুলো কত কত করে? রঘুনাথগঞ্জ হাই স্কুলের সামনে দোকান। আমি এমনিতেই ভূত দেখে ভয় পাই। পুরোটা এক্সপ্লোর করব আজকে। ঠিক আছে ভালো করে কভার করে যাতে লোক ভালো করে আসে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা চলে এসেছি জঙ্গিপুর বই মেলা, ঠিক আছে? এবং আজকে আমরা এটাকে পুরোটা এক্সপ্লোর করব। এখনো আমরা টিকিট কাটিনি। এইখানে আমরা আগে বাইক রাখলাম, তো এটা গ্যারেজ করেছে, তো গ্যারেজের এখানে তোমরা 10 টাকা করে দেবে। আর এবার আমরা এন্ট্রি করব, তো এবার দেখবো এখানকার আমাদের টিকিট ফিস কত করেছে। তো চলো তোমরা দেখাই, তো ভিডিওটা খুবই ভালো হবে, এনজয় হবে, পুরোটা দেখো। একটু হয়তো লম্বা হতে পারে, বাট দেখো। ওকে, তোমাদের লাস্টে আমরা যখন এখান থেকে বেরোবো, তারপরে যে মেলাগুলো এখানে করেছে সমস্ত কিছু দেখাবো। এখন আপাতত আমরা ভেতরে যাই অ্যান্ড পুরোটা এক্সপ্লোর করি। তো সামনে এটা পুরো টিকিট কাউন্টার, চলো দেখে টিকিটের কি প্রাইস আছে। কত করে টিকিট? সো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি, এবার চলো। সো আমাদের কাছে টিকিট চলে এসছে, এবার আমরা যাচ্ছি। ভিড় আপাতত একটু কমই আছে। টিকিট কেটে দেবো নাকি? না, ও ঠিক আছে, চলো এবার এন্ট্রি নিচ্ছি। এবার পুরোটা এক্সপ্লোর করবো আজকে। ওকে, অ্যান্ড এই যে সামনে এটা মেন গেট করেছে, এক্সিট গেট অ্যান্ড এন্ট্রি গেট, সেটা আমরা এখনই এলাম এখান দিয়ে। তো চলো এক এক করে সমস্ত স্টল আমরা ঘুরে ঘুরে দেখবো এবং কি 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 করেছে স্পেশাল সমস্ত কিছু দেখাবো। তো একটু টাইম তো লাগবে, সেই জন্য তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। এবং এটা মেবি 16th February পর্যন্ত থাকবে, তো 16th February-এর মধ্যে তোমরা আসো, পুরোটা দেখে যাও, খুব ভালো হবে। ওকে, সো আমরা প্রথমত ডান দিক থেকে স্টার্ট করছি, দেখো এটা এন্ট্রি গেট। ওকে, অ্যান্ড ফার্স্ট এটা স্টল দিতে বলছে, নাম্বার 1 লেখা আছে অলরেডি। স্পেশাল বলতে আমার কাছে এখানে সুনীল মুখোপাধ্যায়ের শেষ বইটা আমার কাছে। আচ্ছা, এটাই আমার কাছে সবথেকে স্পেশাল। আর যদি বলে প্রাইস, তাহলে প্রাইস যদি বলে তাহলে কেমন? প্রাইস হচ্ছে 1000 টাকা দাম আছে, 20% ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা, 20% ডিসকাউন্ট আছে। এটা হলো আমার কাছে সবথেকে লেটেস্ট বই, যেটা কারোর কাছে নেই। সুনীল মুখোপাধ্যায়ের সব শেষ বই হচ্ছে এইটাই। যে এইটা এইটাই সুনীল গঙ্গোপাধ্যায় 10-এ-10, তাই তো? এটাই লাস্ট বই, মানে মারা যাওয়ার আগে ওনার এটাই লাস্ট বই, যেটা আমাদের ঘরে আছে আর কারোর ঘরে নেই। ঠিক আছে, ভালো করে কভার করে যাতে লোক ভালো করে আসে। আমাদের সেকেন্ড স্টল দিশারি। কাকু, ভারতের ম্যাপ গুলো কত কত করে? 130। একটা বই নেবেন কি না দেখতে এসেছেন এখানে? না, আমি একটা বই কিনবো, অনেক খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, তাও আবার কিসের ভূতে? যেটা ভূতের বই, ঠিক আছে। সো এটা আমাদের 12তম স্টল, বই নিকেতন। আসলে মূল কারণ এটাই হলো, আমাদের ইয়ং জেনারেশন এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে এখন হাতের কাছে ফোন, স্মার্টফোন, স্মার্টফোন নেই, সমস্ত কিছু অ্যাভেলেবেল। আগে রান্নার বই বা অনেক কিছুই এক্সট্রা যে বইগুলো থাকে সেগুলো হয়তো নিত অনেকে, মানে ইন্টারনেটের জন্য আজকে বইয়ের এই দুনিয়াটা এতটা বেশি ডাউন হয়ে গেছে, এটা একটা কজ বলতে পারবো। প্রবলেম একটাই যে এখানে এতটা বেশি স্টল আছে, এত স্টল কিভাবে কভার করবো তাই ভাবছি আমি। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে একটা মানে ফার্স্ট মোড়ে সব দেখিয়ে দেবো এবার। তো এই বই, এই বইটা আমি সব জায়গায় দেখছি, হেমেন্দ্র কুমার রায়, কিশোর বয় সমগ্র। তো কেমন লাগছে তোমার বলো আমাদের এই বইমেলা? আমার খুব ভালো লাগছে আজকে বইমেলাতে এসে, অনেক রকমের বই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড টাইম এসেছি, এর আগেও আমি এসেছিলাম। কোন বইটা কিনবো, কোন বইটা কি মানে ভেবে পাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এগুলো দাম কত আছে এগুলো? আপনারা আসুন জঙ্গিপুর বইমেলা। এখন আমি মাসুদ বইগার স্টল থেকে বলছি, আর আপনাদের তো সব সকলকে আমন্ত্রণ থাকলো মাসুদ বইগার স্টল থেকে। কতদিন চলবে? 16 তারিখ পর্যন্ত চলবে। 16 তারিখ পর্যন্ত চলবে? 10 তারিখ চালু হয়েছে, 16 তারিখ পর্যন্ত চলবে। আর যদি জিজ্ঞাসা করে এখানকার বেস্ট বুক কোন কোনগুলো আছে, যেগুলো বেস্ট বুক? হ্যাঁ, বেস্ট বুক আপনি যেমন এখানে নিতে পারেন, আরিপাজাদের এই বইটা নিতে পারেন কি এবার ভিন্ন কিছু হোক। হ্যাঁ, ওখানে আছে যেমন একটা জীবন যেখানে, যেমন 10-20 টাকা বাংলাদেশের খুব ফেমাস বই বোনাস 2, বাংলাদেশ বইমেলায় খুব চলে বইটা। এই কাকুটাকে সবাই হয়তো চিনবে, ছাত্র কল্যাণের ওনার। মানে একসাথে এত বুক স্টল এক্সপ্লোর করাটা খুবই কঠিন আর অনেক ভিড় আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি না সব সমস্ত স্টলে, তো তোমরা এসো, কোনো প্রবলেম নেই। একটা জাস্ট আমি তোমাদেরকে দেখাতে চাই, ড্রয়িং। আমার কাছে কম স্কেচ ছিল, দেখো এটা ছিল, এটাও ছিল, এটা আমি নিজে এঁকেছিলাম। এটা তো প্রথমত আমি তো খুব ভালোই স্কেচ আর্টিস্ট ছিলাম, সিরিয়াসলি, মানে ছোটোবেলায়। এখনও তো হয়তো মানে হাতে ঠিক হবে না,
বাট অনেকে কেছে আমি এমনিতেই ভূত দেখে ভয় পাই আবার এই বইটা কেনার জন্য আমি ওকে বারবার বলছি আমাকে কিনে দাও একটা নাও না সত্যি বলছি এটা নাও আই নাও না এই বইটা তো এবার আমরা এগোচ্ছি আমাদের মঞ্চের কাছে বুঝতে পারছো ওই দেখো মঞ্চ ওখানে বাট এইবারটা খুব ভালো করেছে যে এখানে বসার জন্য উপরে পলিথিন লাগানো হয়েছে মঞ্চে কাগজে কিন্তু বাসের এটা পুরো বাস দিয়ে তৈরি এটা পুরোটা 30 টাকা এটা হচ্ছে ভালোবাসা যাকে তাকে দিতে হবে তাই তো আর ওটা হচ্ছে বন্ধু তাই তো এটা এখানে গোপাল ঠাকুরের ঝোলনা এটা আচ্ছা এটা 1550 টাকা আছে টোটাল টি-শার্ট গুলো যাচ্ছে একবার দেখো আচ্ছা কাহাঁ সে কোন সে স্কুল সে পহলে বাতা দিও मैं फाइमुल इस्लाम माउंट लिटरेसी स्कूल जंगीपुर से तो ये है कवियों का स्वर मंडल ठीक है जिसमें इसमें जितने भी ग्रह है ना वो एक कवि का कवि को दर्शाते हैं ठीक है और इसमें जितने भी स्विच है उसे दबाने पर ग्रह के अंदर एक लाइट जलता है अच्छा। जिस ग्रह में लाइट जलेगा उसके नीचे कवि का नाम लिखा है अच्छा। और उस कवि के बारे में हम आपको कुछ बताएंगे स्कूल वेबसाइट दिस इज द स्कूल वेबसाइट अच्छा एंड दिस इज वन पोर्टफोलियो बिल्ड बाय द अदर स्टूडेंट व्हिच लैंग्वेज यू आर यूजिंग वी हैव यूज्ड HTML CSS एंड JavaScript द सिंपल या दिस इज द इंटरफेस इज दिस अ रिस्पोंसिव और नॉट या इट्स अ रिस्पोंसिव आई एम आल्सो अ डेवलपर ओके ऑफ कोर्स इट्स अ गॉड ब्लेस यू ठीक है चलो ভাজা পিঠে কত কুড়ি টাকা প্লেট এক প্লেটে কটা চারটে একটা 15 টাকা এটা পাটি সাপটা আচ্ছা আচ্ছা শুকনো ওকে পাটি সাপটা শুকনো এটা 15 টাকা রঘুনাথগঞ্জ হাই স্কুলের সামনে দোকান আছে এটা অ্যাডভার্টাইজ এখানে 12 মাসে 1 মাসে বোনাস পাওয়া যাবে ঠিক আছে আর প্রতিদিন সোনার দোকান খোলা থাকে সবচেয়ে উপকারী পশুকে সো এবার আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি বাট এই দিকটা আমরা একটু এক্সপ্লোর করা হয়নি আমরা ওদিকটা একটু এক্সপ্লোর করব লাস্ট এই দিকটা যেটা কম্পিউটারের পুরো জিনিসগুলো বসে এবার গ্লোবাল PDC বসে সেখানে দেখতে হবে তো চলো দেখছি দ্য কম্পিউটার স্টার কি কি অফার চলছে আমি 6990 থেকে আমাদের কম্পিউটার শুরু হচ্ছে হ্যাঁ সেখানে লাইফ টাইম সার্ভিস ফ্রি রয়েছে ওয়াইফাই অ্যাডাপ্টার রয়েছে PC ক্লিন কিট রয়েছে 1 বছরের একটা অ্যান্টিভাইরাস রয়েছে আর যে সব থেকে লোয়েস্ট এডি কম্পিউটার তাহলে কত প্রাইস এটা লোয়েস্ট 6990 থেকে শুরু হচ্ছে হ্যাঁ প্রাইস লিস্ট স্পেসিফিকেশন স্পেসিফিকেশন চলছে ইন্টেল i5 রিসার্ভিস i5 পাওয়া যাচ্ছে হ্যাঁ i5 রিসার্ভিস আচ্ছা রিসার্ভিসে হ্যাঁ রিসার্ভিস 61 মাদারবোর্ড ওকে 8GB RAM পাই আছে 250GB SSD পাই আছে SSD পাই আছে তাই তো হ্যাঁ ঠিক আছে 18.5 মনিটর পাই আছে আর ক্যাবিনেটটা নরমাল না গেমিং ক্যাবিনেটটা হ্যাঁ নরমাল ক্যাবিনেট এটা নরমাল ক্যাবিনেট হ্যাঁ নরমাল ক্যাবিনেট ঠিক আছে তাহলে কোনো প্রবলেম আর আপনি যদি এর সাথে যদি টেবিল নিতে চান তাহলে 799 টাকা অ্যাড করতে হবে ওকে আর ল্যাপটপের সবথেকে লোয়েস্ট কেমন যাবে 23000 i3 i3 না সবথেকে লোয়েস্ট ল্যাপটপ হচ্ছে 23000 ডুয়েল কোর আর যদি i3 বা i5 যায় তাহলে i5 তে 35000 থেকে শুরু আপনার আচ্ছা আর অ্যাড্রেস কি আছে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের সামনে রেমন্ডসের পাশে দি কম্পিউটার 799 এই সেটটা কথা বলা এখানে আছে পুরো রেজিনের উপর স্টোন ওয়ার্কিং এর কাজ আছে আচ্ছা এগুলো বাইরের মাল আছে বোম্বের মাল আছে এগুলো উইথ প্রাইস বললেও হবে ঠিক আছে প্রাইস এর সবথেকে মেইন ইম্পর্টেন্ট হ্যাঁ মানে নিয়ার প্রাইস এর এর মধ্যে মধ্যে হতে পারে উপরের সাইজটা হচ্ছে 23-33 ওর রেঞ্জ আছে 3800 আর বার্গেনিং করলে পরে যদি করা যায় না মেলার জন্য 10% অফ আছে আচ্ছা অফ আছে মানে অফ দিয়েই অফ দিয়ে আচ্ছা আর বাকি এই বুদ্ধার গুলো বা এগুলো এগুলো 2500 আছে 2500 আছে 10% অফ আছে 10% অফ আছে হ্যাঁ 10% অফ দিয়ে না ওটা 10% না ওর উপর 10% ওর উপর 10% আচ্ছা আচ্ছা মানে এখানে যে আইটেমটাই নিবে 10% অফ হবে বাহ 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 আরে মূর্তিগুলো এগুলো যেমন আছে এগুলো পাথরের মূর্তি আছে স্টোন ডাস্টের মূর্তি আছে পুরো পাথরের এটা হ্যাঁ দারুণ দারুণ এটাও দেবো এর কালারটাও দারুণ আছে দারুণ লাগছে আর এটাকে এলইডি দেওয়া নাকি এটাতে এটা এলইডি যেমন সরস্বতী ঠাকুর আমাদের হোয়াইটের মধ্যে বেশি থাকে তো হোয়াইটের মধ্যে
আর এটা জাস্ট অরেঞ্জ কালারের মধ্যে দারুণ লাগছে। এটা কেমন প্রাইস আছে? এটা আছে 3500। ওই দুটো মিলিয়ে না একটা সিঙ্গেল? একটা একটা। আচ্ছা 10% অফ আছে। 10% অফ। এগুলো স্টোন ওয়ার্কের কাজ। আরে ভাই দারুণ লাগছে। এগুলো 3800 10% অফ। আচ্ছা প্রথমত এটা স্বপ্না কম্পিউটার মানে কোথায় এটা? এটা আমাদের রঘুনাথগঞ্জ পেট্রোল পাম্পের অপোজিটে সিনাজগঞ্জের পাশে। এবার বলো সব থেকে লোয়েস্টে ডেস্কটপ কত পড়বে? সব থেকে লোয়েস্ট ডেস্কটপ আমাদের কাছে পেয়ে যাবেন 9999 টাকা। এবার কি কি ফিচার থাকবে, কি কি পাবো সেখানে? আপনি ফিচার পেয়ে যাবেন আমাদের এখানে পুরো লিফলেটে সমস্ত কিছু ডিটেইলস দেওয়া আছে। আচ্ছা আপনি এখানে পেয়ে যাবেন মাদারবোর্ড H81। ওকে ঠিক আছে। এবার জেনারেশন? জেনারেশন 4 জেনারেশন পাবেন। i3 প্রসেসর আছে। ওয়াইফাই ডঙ্গল পাবেন, ডঙ্গল পাবেন, হ্যাঁ মাউস প্যাড আছে, আর কম্পিউটারটাকে পরিষ্কার রাখার জন্য একটা ক্লিনিং কিট, ক্লিনিং কিটও আছে। সব থেকে যেটা বেশি আমাদের দরকার, কম্পিউটার নিয়ে নেওয়ার পরে যেটা বেশি দরকার সেটা হচ্ছে আমাদের সার্ভিস। আমাদের যে কোনো পিসি নেন, প্রত্যেকটা পিসিতে আপনি যেটাই নেবেন সেটা হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি সার্ভিস ফ্রি। এটা এটা প্রাইস আছে 850 টাকা। এটা আছে 1800 টাকা। 1800 টাকা। এটা আছে 2100 টাকা। 2100 টাকা। এটা 8GB আছে। সো ফাইনালি আমাদের ঘোড়া ঘোড়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরোচ্ছি, ঠিক আছে? এটা হলো এক্সিট পয়েন্ট। ওকে তো চলো আপাতত আমরা এখানে এন্ড করি। পুরোটা হয়তো তোমরা ভালো করে দেখে নিয়েছো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার, টাটা।